দেশের দক্ষিণাঞ্চলের নদী ঘেরা একটি জেলা পিরোজপুর। একাত্তরের 25 মার্চে ঢাকায় ক্র্যাকডাউনের রাতেই জেলার সর্বস্তরের মানুষ সশস্ত্র যুদ্ধের জন্য ঘর থেকে বেরিয়ে আসে। আর পিরোজপুরে মেজর জিয়াউদ্দিনের নেতৃত্বে গড়ে ওঠে বিশাল মুক্তিবাহিনী। এই বাহিনীতে মহিলা যোদ্ধারাও যোগ দেয়। এপ্রিলে মুক্তিযোদ্ধারা চলে যায় সুন্দরবন, সেখান থেকে পরিচালিত হয় গেরিলা যুদ্ধ। পাক হানাদাররা হুলারহাট নৌবন্দর দিয়ে পিরোজপুর দখল করার সময় কৃষ্ণনগর ও মাছিমপুর গ্রামে চলে নির্বিচারে হত্যাযজ্ঞ, জ্বালিয়ে দেয় গ্রামের পর গ্রাম। আমার মায়ের নাম ভাগীরথী সাহা, তারা মিলিটারিতে মাগিয়ে ফেলা যে হেরিকের সময় সে মুক্তিবাহিনীর সাথে থাকতো, সে মুক্তিযোদ্ধার সাথে ছিল, তাকে দেশ স্বাধীন করলো। তাদের পাক সৈন্যরা মিলিটারিতে নদী বান দিয়ে মোটর সাইকেলে নদীর পাড়ে নিয়ে টান দিয়ে মারলো আমার মা ভাগীরথী রে। আজ পর্যন্ত আমি শ্রাদ্ধ শান্তি লুকু করতে পারি নাই, আমি ভিক্ষও চাই না, সরকারের কাছে আমি সাহায্যও চাই না, চাই শুধু তৎকালীন কিছু টাকা দিলে আমার মা শ্রাদ্ধ শান্তিটুকু আমি করতে পারি। আজ পর্যন্ত ওকে আমি করতে পারি না বাবা, আমার চোখের সামনে ভাসে শহীদ উমর ফারুকের নামে, হ্যাঁ রাস্তাটার নাম ওর এখন পর্যন্ত ঠিক মতন দেয় না, সাইনগুলো নাই, কিছু নাই। আমি আমি কি হারাইছি, আমার কি রত্ন হারাইছি, আপনারা আপনার মা হয়তো জানবে যে ছেলে জিনে মেয়ে মায়ের কি কষ্ট, কিভাবে জোরে কষ্ট দিয়ে মারছে আমি আমি বলতে পারব না আপনার কাছে। ওর মাথার তালু ফুটো করি হয়তো ওই পতাকা ঢুকেছে। তখন এই হুলারহাট বন্দরে এলাকায় রোজ লোক নিয়ে এসে এখানে টার্মিনালে বসে গুলি করে এই নদীতে ফেলাই দিত, কোনোদিন 20 জন, কোনোদিন 25 জন, কোনোদিন 30 জন, এরকম বহু অগণিত লোক, যে লোকে আসলে পরিসংখ্যানটা দেয়া যাবে না। এই মুন্ডনপাড়া বহু লোক সামরিক বাহিনীরা মেরে ফেলছে। পাখানা দেয়নি তেসকাটি ক্রিপিরামের স্কুলের ওই দৃষ্টি এফার ওফার একটা ব্রিজ ছিল, ওই ব্রিজের উপরে ওইয়া লোক সোনা দিয়ে ধরিয়ে না ওইয়া কিছু লোকের হাত বান্ধা ছিল দুই দুই দিন করিয়া, আর কিছু বান্ধা ছিল ওই গুল্লি দিয়ে কালে ফলাই। পিরোজপুরকে হানাদার মুক্ত করতে 6 ডিসেম্বর সুন্দরবনে শরণখোলা রেঞ্জ হেডকোয়ার্টার সাবসেক্টর কমান্ডার পরিকল্পনা বৈঠক করেন অফিসার হারুনর রশিদ, অ্যাডভোকেট শামসুল হক খান, কামাল উদ্দিন, লিয়াকত আলী শেখ বাদশা সহ অন্যান্য ইয়ং অফিসারদের নিয়ে। পরিকল্পনা অনুযায়ী শহরের 3 দিক থেকে 3টি দল শহরে প্রবেশ করে, কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল মুক্ত হওয়ার খবরে ততক্ষণে পাক হানাদাররা বরিশালের উদ্দেশ্যে নদী পার হয়ে শহর ছেড়ে পালিয়ে যায়। মুক্তিযোদ্ধারা বিনা বাধায় শহরে ঢুকে পড়ে, ফলে স্বাধীন হয় পিরোজপুর। পিরোজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের পরে মূলত মুক্তিযুদ্ধের প্রাক প্রস্তুতি শুরু হয়। ক্যাপ্টেন জিয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধের ট্রেনিং শুরু হয়। 4 মে পিরোজপুরে পাকিস্তানি সেনারা আক্রমণ করে। সেই দিন থেকে 8ই মার্চ মুক্ত দিবস পর্যন্ত বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে পাকিস্তান সেনাদের সাথে, তাদের দোসর আলবদর রাজাকারদের সাথে এবং স্বাধীনতা বিরোধী চক্রের সাথে সম্মুখ লড়াই হয়। পিরোজপুরে 8 তারিখে পাকিস্তানি সেনারা হুলারহাটের পথে তারা এখানে পালানোর চেষ্টা করে এবং পালিয়ে যেতে সক্ষম হয়। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে মহান স্বাধীনতা পেলেও অর্জিত হয়নি স্বাধীনতার সে লক্ষ্য। মুক্তিযোদ্ধাদের দাবি স্বাধীনতা চেতনাকে বাস্তবায়িত করার পাশাপাশি যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত করা হোক।